ছাত্র, যুব, মহিলা, আজকে আমি দেখলাম অ্যাপ ক্যাপ যারা রয়েছেন তারা পর্যন্ত আজকে মিছিলে নেমেছেন, বাড়ির হোম মেকার্স যারা রয়েছেন, হাউস ওয়াইফস, তারা আজকে রাস্তায় নেমেছেন। কারণ একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, এই আন্দোলনটা আজকে আর কোনো একজন দুজনের আন্দোলন নয়, এই আন্দোলনটা আজকে গণ আন্দোলন। পুলিশ অপরাধ প্রবণতা দমন করার জন্য যে কাজ, সেই কাজ করতে পারছে না, কিন্তু পুলিশই দমন প্রতিবাদীদের কণ্ঠ রোধ করার জন্য আছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে যাবেন না, আপনি বাড়াবাড়ি করছেন। নাগরিক মিছিল করবেন না, আপনি বাড়াবাড়ি করছেন। আপনি ফেসবুক পোস্ট করবেন না, আপনি বাড়াবাড়ি করছেন। আপনি ঠিক করে দেবেন আমরা কি করব না করব, আপনি ঠিক করে দেবেন? পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষ দোষীদের, ধর্ষকদের, খুনিদের শাস্তি চাইবে নাকি টেবিলের তলায় ফাইল মাথায় নিয়ে ঢুকে যাবে? ওটা আপনাদের ট্রেনিং, পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষের ট্রেনিং নয়। মুখ্যমন্ত্রী কার কাছে বিচার চাইছেন? মুখ্যমন্ত্রীর পুলিশ তদন্ত করেছে, সেই তদন্তের প্লেস অফ অকারেন্স এখনো অবধি কনফার্ম নয়, এখনো অবধি সেমিনার হলেই যে এটা হয়েছে সেটা কনফার্ম নয়। পুলিশ একটা পার্সনকারী ইনভেস্টিগেশন করেছে, তার জন্য কলকাতা হাইকোর্ট মামলা ট্রান্সফার করে সিবিআই এর কাছে তুলে দিয়েছে। ফলত এন্টায়ার স্টেট অ্যাডমিনিস্ট্রেশন গোটা বিষয়টা থেকে নজর ঘোরাতে চাইছে। বাট টুডে দিস কাইন্ড অফ প্রোটেস্ট ইজ লাইক আ মাস প্রোটেস্ট, একটা গণ আন্দোলনে পরিণত হয়েছে, সরকার চাইলে এটাকে বন্ধ করতে পারবে। সব থেকে শেষ বিষয় যেটি, তৃণমূলের নেতা আরেক নেতা কুণাল ঘোষ, উনি বলছেন যে পুলিশের হাতে তো দায়িত্ব দেওয়া হয়নি, কিছুদিন পরেই তো নিয়ে নিয়েছে সিবিআই, পুলিশের কাছে যদি বলা হতো পুলিশ কেসটাকে সলভ করতে পারতো। বাট প্রিলিমিনারি ইনভেস্টিগেশন কলকাতা পুলিশই করেছিল, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন কলকাতা পুলিশের করা, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন কলকাতা পুলিশ করেছে, তার প্লেস অফ অকারেন্স থেকে শুরু করে সামগ্রিক বিষয় সবটাই কলকাতা পুলিশের করা, এমনকি যাকে অ্যারেস্ট করা হয়েছে সেটাও কলকাতা পুলিশ করেছে। কিন্তু এখন অবধি এই বিষয়টাই ক্লিয়ার হয়নি যে এই ঘটনাতে একজন মানুষ যুক্ত নাকি অনেক মানুষ যুক্ত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।